নমস্কার বন্ধুরা, সুমিত্রা চ্যানেল রূপাস কিচেন উইথ ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজ আর একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এসেছি, সেটা হচ্ছে বেতশাক ভাজা। তো দেখো বেতশাক ভাজাটা মা কীভাবে করে। আমরা বেতশাকের রেসিপি করব, দেখো বেতশাক ভাজা। এই যে দেখো, এবার আমি বেতশাকটাকে কেটে নেব। দেখো আমি বেতশাকটা একদম কাটবো, একদম ঝিরি ঝিরি করে কেটে নেব। আরেকবার বেতশাকটা আগে ধুয়ে রেখে ধুয়ে নিয়েছি, আগে ধুয়ে কুটলে ভালো হয় জিনিসটা। তোমরা আগে শাকটা শাক পাতাটা ধুয়ে নেবে। দেখো এরকম ভাবে কেটে নেব। এরকম এই সে বেতশাকটা আমাদের কাটা হয়ে গেছে। এবার আমি এই দুটো লঙ্কা দিয়েছি, লঙ্কা চিরে দিয়েছি। এই দেখো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি দুটো। আমরা বেশি ঝাল খাই না, তো তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে লঙ্কা বেশি দেবে, আর ঝাল না কম খেলে কম লঙ্কা দেবে। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম। শাক ভাজা করব, সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো তেল গরম হয়ে গেছে, এবার আমি লঙ্কাটা দিয়ে দিলাম। দেখো নুন দিয়ে দিলাম। শাক দিয়ে জল বেরিয়েছে, শাকের থেকে জল বেরিয়েছে শাক থেকে। এবার আমি আর জল দেবো না, আমি আমি কি করবো এখন, শাকটাকে আমি এসে ঢেকে দেবো। জল দিলাম না আমি, জল যা তো জল গলেছে। এবার আমি শাকটাকে ঢেকে দিলাম। দেখো এবার আমি ঢাকনা খুলবো। দেখো জল শুকিয়ে গেছে, একদম জল শুকিয়ে গেছে। আমি একটু অল্প চিনি দিলাম, তোমরা যদি চিনি না খাও তাহলে চিনি দেবা না, চিনি খেলে অল্প করে দেবা। বেতশাক ভাজা হয়ে গেছে, বেতশাক হয়ে গেছে। এবার জল যেন না থাকে, একদম ভালো মতো ভাজা ভাজা হবে, তারপরে তোমরা নামাবে। এরকম করে বাড়িতে খেয়ে দেখে করে হয়ে গেছে। দেখো আমাদের চ্যানেলটাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর এরকম করে ভাজা করে খাবা গরম ভাতে খুব ভালো লাগবে।